তো হ্যালো গাইস, আমি বসি অবলা ছেলে, আমি আবারও চলেছি তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি, ও সরি ভিডিও নয়, সবসময় ভিডিও বললে কি হয়, মানায় না, আজকে ব্লগ নিয়ে এসেছি আমি। তো আজকের ব্লগে আমি দেখাতে চলেছি কিভাবে আমি যাচ্ছি মানে ঘুরতে, বুঝতেই পারছো, মানে ছোটোখাটো ট্রিপ, ফ্যামিলি ট্রিপ অনলি, মানে ফ্যামিলি ট্রিপ বলা যাবে না, মানে পাড়ার সবাই আছে, সব পাড়ার লোকজন আছে, ঘুরতে যাওয়া হচ্ছে, জাস্ট অনলি পিকনিক পারপাস যাওয়া হচ্ছে। তো চলো গাইস, অনেকদিন পরেই আমি ব্লগ করছি, প্রায় 1 বছর, প্রায় মানে প্রায় কোটি কোটি কাল আগে আমি একটা ব্লগ করেছি, তো সিকিং ব্লগ, সেটা যদি কেউ দেখে না থাকো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে গিয়ে। তো শুরু করা যাক আজকের ব্লগ, শুরু করা যাক, লেটস গো, লেটস গো। ফাইনালি আমার গোছানো ইজ কমপ্লিট, মানে এটা আমার ব্যাগ ছিল, জাস্ট আমারই কিছু জিনিস ছিল যেগুলো নেওয়া, বাদ বাকি এমনি জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে, আমার যে সেই চার্জার মার্জার এসবগুলো আমার গোছানো ছিল, সেগুলো নেওয়া হলো কমপ্লিট। কত বুড়ি বাবা রে বাবা, ইয়া ব্লাড লে রে কি বাবা, আই তো চলে এসছি। তো আমি চলে এসেছি পুরীতে, দিস মুহূর্তে আমি পুরীতে অবস্থান করছি। তো আমার আজকে ডে ওয়ান, আমি পুরীতে বড্ড কালো আসছি, হ্যাঁ। তো আজকে আমার ডে ওয়ান, ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ভিখারি ঘর বুঝে নাও। তো যাই হোক, আমার ডে ওয়ান, আমি এই নিয়ে পুরী প্রায় 7 বার আসছি, কোনো ইন্টারেস্ট নেই পুরী আসার, বাড়ির লোক টুয়েন্টি নিয়ে আইনেছে। যাই হোক, আমার বক্তব্য ব্লক করবো আমি, তো আমি এসে পড়েছি। তো এখন সময় হচ্ছে 1:30 বাজতে চলিতেছে। যাই হোক, তো আজকে বেশি ঘুরবো টুরবো না, ওই সামনে কিছু একটু যদি মন্দির যাওয়ার হয় মন্দির যাবো, জলে নামার তো কোনো সিন নেই, ওয়েদারটা যা সুন্দর, মানে পুরো মাইরা দিয়েছে আর কি, বুঝতেই পারছো কে রে ভাই, হ্যাঁ। যাই হোক, পুরো মাইরা দিয়েছে, আবার যাই হোক, পুরো দিয়েছে, একদম দিয়েছে, ঠান্ডা আছে একটুখানি নর্মালি, তার জন্য জলে নামার কোনো পজিশন নেই। তো একটু সাইডে কিছু যাবো, দেখে আসি, কিছু ঘোরা টোরা হবে, তারপর বাজার টাজার যাওয়া হবে, বাজার টাজার একবার গিয়েছি, আমি আজকে এসেছি প্রায় 6:50 এরকম হবে, জগন্নাথ এক্সপ্রেস, খুবই নাম করা, মানে পুরী আসার অনেকেই আসে এই ট্রেনটাতে। সে যে যাই হোক, ওটা আমি কিছু দেখাইনি, আমি 10 সেকেন্ডে তোমাদের পুরী নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, শ্রীরামপুর থেকে পুরী 10 সেকেন্ডে, ভাই ট্যালেন্টটাই আলাদা, ইউটিউবারদের ট্যালেন্টটাই আলাদা, বুঝেছো তো, ঠিক আছে, চলো এনজয় এনজয় করো, খালি এনজয় করার জন্য এসো, চলো চলো চলো। তো দিস মুহূর্তেস গাইস, আমি চলে এসেছি আমাদের মানে আসল লোকেশান, আসল লোকেশান আর কি, এই যে বুঝতেই পারছো সমুদ্রস, এবং এটা হচ্ছে, এটা হচ্ছে একটা দিদি, মানে দিদি বোন বন্ধু সবই হবে আর কি, বুঝলে, ঠিক আছে। এর নাম হচ্ছে মুনচুলি, আর একটা নাম হচ্ছে চপ, এই সব নাম। মজা হবে, টেনশন নিও না, একটু রস দেবো, তার কারণ আগে সিকিম ব্লগটাতে কোনো রস ছিল না, বুঝতেই পারছি, তো রস দেয়নি। যাই হোক, তো একটু টাইম লাগ, যদি পারি তো এনজয় করো, কেমন এখন আমি এবার হোটেলের দিকে যাই, একটুখানি ভালো লাগছে না, একঘেয়ে লাগে, ঢেউটা এসে যাচ্ছে, আমার সামনে এসে যাচ্ছে, চলে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, ঘুরতে পারছি না, তাকে মানে নামিনি এখন, আমি বলে নামবো না, আমি এখন জিন্সের প্যান্টার পরে আছি, নামলে মাথা খারাপ হয়ে যাবে, শোকাতে আমি 3 দিনের জন্য এসেছি, সে আর কিছু না, নামবো বলে নামবো, কালকে নামবো, আজকে নামবো না, কালকে যদি ওয়েদার ভালো হতো নামবো, সূর্য আমারও দেখতেই পাচ্ছ, মানে ওই আর কি ব্যাপার, হেগে ফেলার মতো একটা ব্যাপার, মানে কোট ফাটছে এরকম একটা কিছু ব্যাপার। যাই হোক, চলো খাওয়া দাওয়া হবে, এখন খাবো, খাওয়া হয়নি, মানে সকাল থেকে ঘুরেই যাচ্ছি, বাজারে গেলাম, বাজারে শটটা নেওয়া হয়নি, যাতে পারবো না, আবার গেলে আবার যাবো, টেনশন তো হবে না, কখনো বাজারও দেখাবো, কিন্তু হয়তো অনেকেই এসছো না, আসার কিছু নয়, বাট তাও চলো এবার গিয়ে একটুখানি পুজো হওয়া যাক। তো
ঝাঁকটাকে ছোট ছোট মাছ, কিন্তু নামটাম জানি না ভাই। যাই হোক, বাড়ির ফাঁক দিয়ে পালাচ্ছে, মানে ধোয়া যাচ্ছে না তাই কোনো মতে, মারাত্মক এক্সপিরিয়েন্স। যাই হোক, জায়গাটা হেবি, কোনোদিন আমি মোহনা দেখিনি, মোহনা দেখেছি আসলে গঙ্গা সাগর দেখেছি, আর দেখিনি। এটা একটা নদীর মোহনা, ঠিক আছে, বেশি বলবো না, আমি বলবো মোহনা ঝামেবো, এটাই আর কি বললাম। একটা জোকস জোকস বস, এই ফোকাস নিচ্ছে না, ফোকাস নিবি না। যাই হোক, ভালো, জল পুলিশ ঘুরছে, ভরভর ভরভর করে ঘুরছে, হয়তো তোমরা দেখতে পারো না, এত বড় আমার ক্যামেরা না, দামি ক্যামেরা না। ওরা তো ওদিকে যাচ্ছে, আমি একটু হাঁটা মারি, দেখি। কালো কালো, পুরো একদম কালো কালো বস, ঠিক আছে চলো, এবারই দেখি কি দেখা যায়। সব মারু, সরি, সবাই ওদিকে চলে গেছে, এই যে আমল, এই যে এরা সব যাচ্ছে এই মুহূর্তে। এখানে ঢেউটা খুবই কম, যাই হোক, জলের স্রোতটা কিন্তু মারাত্মক। একটা মাছ দেখলাম হেভি, যাই দেখি ওই দিকটা যাবো, ওই দিকটা যাওয়ার ইচ্ছা আছে, যেতে যেতে পারি কিনা দেখি। আমার মনে হয় যাওয়া উচিত হবে না, চোরা বালির ভয় একটুখানি, আর কিছুই না। চলো 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 চলো, জায়গাটা খুবই ভালো লাগলো। এখানে একটা কিছু সিঁড়ি টিড়ি কি জায়গাটা লাগছে, এই যে জায়গাটা সব লোকজন আছে, এই জায়গাটা বাঁধানো, ওই যে দূরে এইটা দেখতে পাচ্ছ, একটা বাড়ি ভাঙা পড়ে আছে, যদ্দূর খবর যদ্দূর জানা, শিওর না, ওখানে খালি হাসাহাসি চলছে, ফটো নিয়ে মানে মারপিট চলছে। সে যাই হোক, ওটা ওই ফোনই এতে সব পড়ে গেছে, এখানেও সব ভাঙা টাঙা, ওদিকে অনেক বাড়ি ছিল, ওদিকটায় ভিডিও করবো আমি, ছোট করে ক্লিপ দেখে দেবো। আই থিঙ্ক ওটা একটা রিসর্ট, ওটা একটু কেমন একটা অবস্থা, মানে এখানটা খুব জোরে হাওয়া বয়, এখান থেকে এটাই প্রমাণিত, এখানে খুব জোরে হাওয়া হয়, মানে যখন ঝড়টা ওঠে এখানটা খুব জোরে হাওয়া হয়, আর কিছুই না। আর আমি একটা মাছ দেখালাম, সেটা পার্সে মাছের বাচ্চা, ওগুলো পার্সে ছোট ছোট মাছ, ওগুলোর বাচ্চা, বুঝলা? এটা কি পুরে ব্যাটারি চার্জ 15%, এখানে সব মহিলাগণ দাঁড়িয়ে আছে, একটি মুনচুলি সকালবেলা দেখালাম, মুভি চিনাও নিশ্চয়ই, সিকিম ব্লগে দেখেছো। যাই হোক, এটাই খালি ফটো আর ফটো, মানে ফ্রম রাজস্থান, সবই কপাল, দুটো দূরে দেখাচ্ছিস, ছা ছা ছা, কি বজ্জাত মেয়ে, চপ কিছু না মারবি রে। যাই হোক, চলো এনজয় করো, ডে ওয়ান ব্লগে পাবে, আর কিছু পাবে না ভাই, পড়ে যাচ্ছি, সরি। এখানে চোরাবালির সংখ্যা খুব বেশি, আমি এর চোরাবালির কবলও পড়লাম একটুখানি, পা আমার ঢুকে যাচ্ছিলো জোরসে। যাই হোক, এটা বলে ফেললাম, মা বাবা জানতে পারলে একটুখানি আলাদাই ইম্প্রেশন হবে, একটুখানি চুম খাবে মা বাবা আমাকে। যাই হোক,
সরি মা এন্ড বাবা, ঠিক আছে চলো এনজয় করো। তো গাইস এখন হচ্ছে বিকাল, এখন বাজে 5:51। তো আমি এখন বেরোবো একটুখানি সাইডে, মানে এই সমুদ্রের ধারে একটু যাবো, ভিডিওটা কিরকম একটু দেখবো, অনেকদিন দেখিনি, মানে দেখেছি মনে নেই। যাই হোক, পুরো আমি ভিডিওটা করিনি, তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, এবং চার্জ দিয়েছি, এখন চার্জ দিয়ে দেন এবং ভিডিও করছি। ওনাদের ঘুরে এসে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম, মানে লোটকে গিয়েছিলাম। লোটকে গিয়ে মানে আমি সিরিয়াস বলছি, মোহনা হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসেছি, পুরো 7 কিলোমিটার হেঁটেছি। 7 কিলোমিটার হাঁটার পর আমি এসে লোটকে গেছি। এটা হয়তো অনেকের কাছে কম, আমার কাছে কিন্তু বেশি, আমার শরীরটা সবাই জানে, অনেক হয়ে আছে বাচ্চা কাচ্চা ওদের। যাই হোক চলো গাইস, এখন দেখা যাক একটু নাইট ভিউটা কেমন এখানকার। আমি তো জানি বাট তোমরাও অনেকেই জানো, তাও একটুখানি ঘুরে নেওয়া যাক নতুন করে, চলো। আমি বাড়ি যাচ্ছি, মানে হোটেল যাচ্ছি। এই জাস্ট একটা কিনলাম মন জিনিস থেকে, একটা চিকেন টিক্কা পিজা কিনলাম অনলি খাবার জন্য, একটুখানি বাইরের খাবার আমার ঠিক পছন্দ হলো না। তো যাচ্ছি এখন হোটেলের দিকে, আমি ফ্যামিলির সাথে ছিলাম আর কি, কেনাকাটা করলাম মার্কেটে, ওদেরটা বহুত চিল্লা মিল্লি হচ্ছিল, ব্লক করিনি। এখানটা আমি এখন বিচের সাইডে হাঁটছি, বালি দিয়ে হাঁটি ভাই, এখন বালির ওপর দিয়ে হেঁটে ভাই জুতো পা নোংরা করে কোনো লাভ নেই। তো সিরিয়াসলি বাড়ি যাওয়া ভালো হচ্ছে, এমনি সোজা রাস্তায় হাঁটা ভালো হচ্ছে, ভালো কিছু হয় না। আর খাবার এখানকার যার দিকে আমার ঠিক পছন্দ হলো না, সেই জন্য আমি এখানে মন জিনিস আছে, আর শ্রীরামপুরে মন জিনিস তো নেই, এখনও হয়নি, জানি না কবে হবে, নিয়মর আছে মন জিনিস এখনও নেই। তো মন জিনিসটা অনেকদিন মন জিনিসের কিছু খায়নি, তো যাক আর কিছুই না, দেন যেসব কালকে দেখি, কালকে ঘোরার কিছু আছে, কালকে সাইড সিন করবো, আই থিঙ্ক ধবলগিরি এসব সাইডগুলো যাবো, বাস করবে, এখনও করতে পারিনি কালকে, এটাই। আজকে এই ব্লগটা আর বেশি দূর টানবো না, এই ব্লগটা এতখানে। তো গাইস কালকে আবার দেখা হচ্ছে ডে টু ব্লগে, ব্লার ব্লার সব কিছু ব্লার। হ্যাঁ তো গাইস যেটা বলছিলাম, আজকের ব্লগ এতখানে, আর এর চেয়ে বেশি বাড়াবো না, কারণ অনেকক্ষণই করলাম, হাত নেই মানে কিছুই দেখায়নি, একটুখানি হাসি ঠাট্টা ফাঁসলাম, জাস্ট অনলি এটাই করেছি আর কিছুই করিনি, মানে আলগিরি আমার ভাষা আর কিছুই নয়। সো চলো আজকের ব্লগ এতখানে সমাপ্তি, লিভ ইউর লাইভলিহুড ড্রিম, বুম বুমটা ঠিকঠাক হলো না, ঘরে গিয়ে দেবো, তাহলে ঘরে গিয়ে এন্টার করবো বলছো, চলো তাহলে ঘরে গিয়ে এন্টার করবো, ঠিকঠাক করে বুমটা দেবো। এটা আমার MSK ভাইয়ের থেকে শেখা, মানে সবই কপি, জীবনে কপি ছাড়া কিছু নেই, কপি করে যেতে হবে সারা জীবন, আর কিছু নেই। তো আজকের ব্লগ এতখানি, এর চেয়ে বেশি আর বাড়িয়ে লাভ নেই, তার কারণ তোমার সময়ের দাম অনেক, আমি তাহলে বুঝি, বুঝলে তো আমি তাহলে বুঝি, আমার আমার বুকে সেটা আছে বস। তো যাই হোক আজকে এইটুখানি থাক, এর চেয়ে বেশি বাড়িয়ে লাভ নেই। তো প্লিজ যদি ভালো লেগে থাকে, ভালো লাগার মতন কিছু করিনি যদিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার তো কেউ করো না, করতে লাগবেও না, ভিখারি আমি জানি, ভিখারি থেকেই যাবো সারা জীবন, যাতে আটকে গেছে বুঝলে। যাই হোক তো খেলাম, তো মানে যেটা আনলাম আর কি পিজা। তো ঠিক আছে চলো পিঁয়াজি খেতে ডাকছি নিচে, যাওয়া যাক, মানে সব ফ্যামিলির সাথে এসেছে, সব মানে এইসব খাবারই হবে, সকালে খাসি ঢেলে খেয়েছি, ও সরি আমি আবার লম্বা করেছি। চলো প্লিজ লিভ ইউর লাইফ লিভ ইউর ড্রিম, বুম লিভ ইউর লাইফ লিভ ইউর ড্রিম, বুম বুম বুম। কেউ এটা জিজ্ঞাসা করবো না আমি কিছু কিনিনি ভাই, ভাই আমি কিছু কিনিনি, আমার কেনার মতন পয়সা নেই, আমি কিছু কিনিনি, ঠিক আছে চলো। এই মার্কেটে গেলাম, মানে আমার মা বাবা এরা সব ঘুরে বেড়ালো, আমি কিছু কিনিনি, চলো জিজ্ঞাসা করবো না, বেশি কষ্ট দেবে না, ঠিক আছে চলো ভাই, বাই বাই।